বার আসছি তুলনামূলক একটি উঁচু সম্প্রদায় চাষী পরিবারের লোকজীবনের অংশ এখানে আমরা দেখতে পাচ্ছি নবান্ন আসছে সেই নবান্নে একটা তোরজোর পড়ে গেছে নতুন ধানের যে চাল সেই দিয়ে বাটা হবে তার মধ্যে মূল কুচি আদা কুচি সমস্ত রকম ফল দিয়ে যে নবান্ন মাখা হবে সেই জায়গাটা তারাশঙ্কর একেবারে ডিটেল বর্ণনা করেছে বর্ণনা পড়লেই নবান্ন প্রসাদটার কথা মনে পড়ে যাবে যারা নবান্ন খেয়েছ জানো তারা বুঝতে পারবে কি নিখুঁতভাবে কিন্তু বর্ণনা করেছেন নবান্ন ভীষণ প্রচলিত একটি অনুষ্ঠান এখনও নবান্ন হয় আমরা সকলেই কমবেশি এই অনুষ্ঠানটার সঙ্গে পরিচিত তাই সন্দেহ নেই তারা শঙ্করও সঙ্গে পরিচিত ছোটবেলাতে গ্রামের বাড়িতেই হোক বড় হয়েই হোক তিনি নবান্ন একাধিকবার খেয়েছেন এই অনুষ্ঠানগুলো তার সমস্ত জানা সেই লোকজ জীবনটাকে কিন্তু তুলে ধরেছেন নবান্ন অনুষ্ঠানে কারণ নবান্ন মানেই চাষির পরিবারে কিন্তু একটা কাণ্ড নতুন ধান মা লক্ষ্মী ঘরে আসবে সেই নিয়ে কিন্তু গ্রামের মেয়েদের মধ্যে উদ্যোগ কম থাকে না বাচ্চারা এমনকি যারা বাড়ির কর্তা তারাও কিন্তু নবান্নে সমানভাবে অংশগ্রহণ করে এই জায়গাগুলো খুব সুন্দর করে তুলে ধরেছে এছাড়া দেখানো হয়েছে পুজো তোমরা জানো পুজো হলো একটি মালসার মধ্যে অনেকগুলি শস্য দানা দিয়ে গাছ বের করা অবধি রাখা হয় প্রত্যেক দিন সকাল সন্ধ্যায় নারীরা সেটিকে পুজো করে সারা মাস পুজোর শেষে সেটাকে জলে বিসর্জন দিয়ে ইতুলক্ষ্মীর কাছে সংসারের সমৃদ্ধির কামনা করা হয় এটাও এখনও প্রচলিত আছে আমার নিজের বাড়িতেও আছে আমি জেঠিমাদের করতে দেখেছি এটার সঙ্গেও তোমরা কম বেশি পরিচিত আছো এই লোকজ জীবনটাও কিন্তু খুব সুন্দর করে তারাশঙ্কর গণদেবতা উপন্যাসে তুলে ধরেছেন এছাড়াও আছে ঘণ্টাকর্ণ পুজো এই নামটা তোমরা আমরা জানো না ঘণ্টাকর্ণ পুজো ঘণ্টাকর্ণ পুজো অথবা ঘেটু পুজো ঘেঁটু পুজো বললে তোমরা বুঝতে পারবে সেই ঘেঁটু ফুল রাস্তার ধারে ধারে হয় দেখবে সাদা রঙের খুব ভালো গন্ধ থাকে না একটা উগ্র গন্ধ কীরকম সেই ফুলগুলো হ্যারিকেনে আলোর সাথে বেঁধে কাঠের একটা বাঁক তৈরি করে বাড়ি বাড়ি গিয়ে ঘেটু গাওয়া হয় ঘেটু গাই ঘেঁটু গাই করে তারপর যে চাল ডাল পাওয়া যায় সেই দিয়ে কিন্তু পুজো টুজো করে খাওয়া হয় বালক ভোজন করা হয় সবাই মিলে আনন্দ অনুষ্ঠান করা হয় সেই ঘেটু পুজোর কথাও কিন্তু এখানে বলেছেন তারাশঙ্কর প্রত্যেকটা পুজো নিখুঁতভাবে বর্ণনা দিয়েছেন এমন কি পৌষ পার্বণ পৌষ ডাকা চাষি পরিবারের এটা যে কত বড়ো একটা উদ্যোগ দেখা যাচ্ছে পদ্মার বাড়িতে কিচ্ছু নেই অনিরুদ্ধর মাথার ঠিক নেই সে নেশা করে করে এদিকে ওদিকে ঘুরে বেড়ায় তার সংসারের প্রতি আর মায়ামহ কিচ্ছু নেই পদ্মার বাড়িতে অনুষ্ঠান হয়নি সেই কারণে দেখা গেল দুর্গা সে সৈলী হলেও সে টাকা নিয়ে এসে দুধ নিয়ে এসে দিয়ে গেল কাকে পদ্মাকে অনুষ্ঠান করার জন্য কিসের অনুষ্ঠান পৌষ পার্বণের অনুষ্ঠান এর থেকে বোঝা যায় যে গ্রাম বাংলায় এগুলো কিন্তু ভীষণভাবে প্রচলিত ছিল চাল কোটা হবে সেই চাল দিয়ে পিঠে হবে সুন্দর করে পিঠের বর্ণনাও আছে দেবঘোষের বাড়িতে যে সমস্ত মনীষরা কাজ করে তারা সুন্দর করে পিঠে খেয়ে এক পেট খেয়ে পড়ে থেকেছে এইরকমভাবে কিন্তু নিখুঁতভাবে লোকজ জীবনের বর্ণনা করা হয়েছে এগুলো সব আচার অনুষ্ঠানের কথা আমি বলছি লোকজ জীবনে যে আচার অনুষ্ঠান আছে সেইগুলি কিভাবে ফুটিয়ে তুলেছেন তারা তারাশঙ্কর সেই কথা এছাড়াও কিন্তু পরণ চলন রহন সহন সমস্ত কিছু তিনি ফুটিয়ে তুলেছেন দেখা যাচ্ছে বিভিন্ন পুজো উপলক্ষে মেয়েরা ব্রত কথা শুনছে এটাও কিন্তু লোক সংস্কৃতির একটি বড় অংশ মূর্খ মেয়েরা নিচু জাতের মেয়েরা যেহেতু নিজেরা লোককথা পড়তে পারে না গাইতে পারে না সেই কারণে তারা তুলনামূলক গায়ের যারা একটু শিক্ষিত সেই সব মহিলাদের বাড়িতে গিয়ে ফির করে এখানে দেখা গেল দেবঘোষের স্ত্রী বিলুক্ষ সুন্দর লোককথা পড়ে দারুণ করে সেই কারণে পদ্মা দুর্গা সবাই তার বাড়িতে গিয়ে ভিড় করে লোককথা শোনার জন্য ব্রত শোনার জন্য বলা হয় এই ব্রত কথা শুনলে স্ত্রীর কল্যাণ হয় মঙ্গল হয় সংসারের কল্যাণ হয় মঙ্গল হয় সেই কারণে কিন্তু এই ব্রত কথা শুনতে পদ্মা বারবার গেছে কার কাছে বিলুর কাছে এটিও কিন্তু তারাশঙ্কর খুব সুন্দর করে তুলে ধরেছে এটাও কিন্তু লোকচ জীবনের একটি অংশ এছাড়াও চণ্ডী মণ্ডপ এই চণ্ডী মণ্ডপটাকে একটা চরিত্র করে তৈরি করেছে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় সেই চণ্ডী মণ্ডপে মজলিশ বসছে দুঃখে বসছে সুখে বসছে আনন্দে বসছে কোনো তর্ক বিতর্ক হয়ে গেলে ঝামেলা অশান্তাই হলে বাঘবিতণ্ডা হলেও কিন্তু চণ্ডীমণ্ডপে আসর বসছে পুরুষদের এটা একটা মনোরঞ্জনের জায়গা ধরে নিতে পারো তখন তো মানুষের জীবনযাপনের এই চণ্ডীমণ্ডপটাই শ্রেষ্ঠ ছিল আটচালা চণ্ডীমণ্ডপ দুর্গামণ্ডপ প্রত্যেকটা গ্রামই এইরকম ছিল যারা প্রাচীনপন্থী মানুষজন এখনও গ্রামের বেঁচে আছে তাদেরকে জিজ্ঞাসা করলে তারা তাদের যৌবন বয়সের স্মৃতিগুলো কিন্তু জানাবে এখনকার মতো মোবাইল ফোন এই টিভি এই সমস্ত মানুষের জীবনে ছিল না তাদের এন্টারটেনমেন্টের পথই ছিল সকলে একসাথে বসে আলাপ আলোচনা সেটা যদি তর্ক হয় তো তর্ক রাজনীতি হয়তো রাজনীতি শিক্ষা হয়তো শিক্ষা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই ছিল সমালোচনামূলক গ্রামের বিভিন্ন রকম সমালোচনা গ্রামের বিভিন্ন রকম কল্যাণমূলক কাজকর্ম এছাড়া কোনো পুজো হবে শিবের গাজন হবে সেই নিয়ে নানারকম অনুষ্ঠান চণ্ডী কাজ হবে সেই নিয়ে আলাপ আলোচনা তারপর যখন দেখা গেল দেবু জেলে গেল তখনও চণ্ডী মণ্ডপে সবাই বসে দুঃখ প্রকাশ করেছে আলাপ আলোচনা করেছে যখন দেবু স্ত্রী মারা গেল তখনও চণ্ডী মণ্ডপে সবাই জটলা হয়ে বসেছে দুঃখ প্রকাশ করেছে এই চণ্ডী মণ্ডপ কিন্তু মানুষের দুঃখ সুখ আনন্দের দোসরে পরিণত হয়েছে একটি চরিত্রে পরিণত হয়েছে এটিও কিন্তু লোকজ সংস্কৃতির অংশ তৎকালীন জীবনে এই এইরকমভাবেই একটি করে চণ্ডী মণ্ডপ আচ্ছালা দুর্গা মণ্ডপ থাকতো যেখানে গিয়ে গ্রামের পুরুষরা জড়ো হতো এবং তারা মজলিশ বসাতো যা লোকায়ত জীবনের অন্যতম অংশ এছাড়া লোকায়ত জীবনের অংশ হিসেবে একটি গুরুত্বপূর্ণ বিষয় তুক তা কোঝা তাবিজ কবচ এই বিষয় আমরা দেখতে পাই পদ্মা যখন বারবার মূর্ছিত হয়ে যাচ্ছিল তার মৃগি রোগের কারণে তখন কিন্তু গ্রামের লোকেরা বলেছিল তাকে ভুতে ধরেছে বা কেউ বান মেরেছে বা শ্রীহরি কিছু গুন্তুক করেছে সেই কারণে পদ্মার এই অবস্থা সেই কারণে অনিরুদ্ধ দূরে গিয়েছিল তার জন্য মাদুলি আনতে যাতে তার স্ত্রী পদ্মা সুস্থ হয়ে যায় এর থেকে বোঝা যায় লোকজ জীবনের একটি অন্ধ বিশ্বাস কুসংস্কারও কিন্তু উপন্যাসে ধরা পড়েছে আর সব থেকে একটি বড় জিনিস যেটা আছে স্ত্রী জাতির কলহ সেখানে গালি গালাজ রকম খিস্তি খেউরি এবং একে অপরের বংশ যাতে নির্বংশ হয়ে যায় সেই ধরনের গালিগালাজ প্রচলিত আছে দেখা যায় ছিওরি যখন অনিরুদ্ধ বাঁকুড়ির ধান কেটে নেয় তখন কিন্তু পদ্মা ঘাটে গিয়ে চিৎকার করে করে গালিগালাজ করে কাকে শ্রীহরিকে তার বংশ যাতে শেষ হয়ে যায় নিবংশ হয়ে যায় সেই ধরনের গালিগালাজ করে পালটা কিন্তু ঘোষের মাও চিৎকার করে তাকে গালাগালাজ করে দুজনেই থেমে থাকিনি এবং এই পরিস্থিতিতে দেখা যায় শ্রীহরি ঘোষের স্ত্রী পদ্মার কাছে এসে অনুরোধ করে যাতে তার ছেলেগুলোকে গালাগাল না দেয় তার ছেলেগুলো রুগ্ন অনেকগুলো ছেলে মারা গেছে তার ছেলেগুলোকে নিয়ে এসে চিন্তা এই সংস্কারটাও মায়ের মনে রয়েছে এটাও কিন্তু একটি লোকজ জীবনের অংশ যাতে দুর্গা গালাগাল না দেয় সে কিছু টাকা দেয় দুর্গার হাতে যাতে তার ক্ষতিপূরণ হয় কিছুটা হলেও তার ছেলেদের না গালিগালাজ দেয় এখানে মাতৃহৃদয়ের যেমন পরিচয় পায় তেমনি লোকজ জীবনের পরিচয়ও পায় বর্তমানে হলে আমরা ভাবতাম যে গালিগালাজে কিছু হয় না সাপ অভিশাপে কিছু হয় না কিন্তু সেই সময়ের মানুষেরা বিশ্বাস করতো গালিগালাজ বা সাপ সাপত্য দিলে তার ছেলেদের ক্ষতি হতে পারে তার বংশের ক্ষতি হতে পারে সেই কারণে সেও পাল্টা দিত বা মানুষ হাহাকার করতো এইগুলোও কিন্তু আমরা খুব সুন্দর করে দেখতে পায় এছাড়াও লোকজ জীবনের আরেকটি অংশ দেখতে পাওয়া যায় তৎকালীন বাড়ির মহিলারা তারা কিন্তু বন্ধকে নিত আমরা দেখতে পাচ্ছি রাঙা দিদি সেও কিন্তু বন্ধকে নিত সুদের কারবার যেটাকে বলা হয় সোনার জিনিস পিতলের জিনিস কাঁসার জিনিস তুচ্ছু তুচ্ছু জিনিসও টাকা দিয়ে দেওয়া হতো সেইটার পরে টাকা এবং সুদ দিয়ে ছাড়িয়ে নিতে হতো এটাও কিন্তু লোকজ জীবনের একটি অংশ উপন্যাসে আমরা দেখব দেবু ঘোষ মুচিদের গরু বাছুরগুলো খোয়ার থেকে ছাড়ানোর জন্য নিজের ছেলে সোনার বালা কিন্তু বন্ধক দিয়েছিল এছাড়াও এই উপন্যাসে একাধিক প্রবাদ প্রবচনের ব্যবহার আছে যা কিন্তু লোকজ সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ অনিরুদ্ধ শ্রীহরি প্রসঙ্গে এমনই একটি প্রবাদ প্রবচনের ব্যবহার করে এর আগাম আর তুষের আগুন জনমে নিভবে না অর্থাৎ তুষের আগুন থেকে থেকে জ্বলে ওঠে অনিরুদ্ধ নিজের রাগকে তার সঙ্গে তুলনা করেছে এটি অনেক প্রাচীন একটি প্রবাদ প্রবচন এছাড়া পাতুর বউ যখন পাতু তাকে ধরে মারবে তখন একটি দারুণ মজাদার প্রবাদ প্রবচন ব্যবহার করবে দরবারে হেরে মাগকে ধরে মারে মাঘ অর্থাৎ স্ত্রীলোক এই প্রবাদ প্রবচনটি ব্যবহার করবে এটিও কিন্তু একটি প্রাচীন প্রবাদ এছাড়া মনুসার ভাসান নিম্ন জাতির মানুষের কবি গান গাওয়া ছড়া বেঁধে বেঁধে গান করা দেবুঘোষ যখন জেল থেকে ফিরে আসবে দেবুঘোষকে নিয়ে ছড়া বেঁধে গান করা হবে এই সমস্ত জিনিস কিন্তু প্রচলিত ছিল ফসল নষ্ট করে দেওয়া যে সমস্ত গবাদি পশু সেইগুলোকে খোয়ারে দেওয়ার ব্যবস্থা ছিল আগেও বললাম যে দেবঘোষ মুচিদের গরু বাছুরগুলোকে ছাড়ানোর জন্য নিজের ছেলে সোনার বালা বন্ধক দিয়েছিল এটাও কিন্তু একটি লোকজ সংস্কৃতির অংশ শিবের যখন গাজন হলো চৈত্র মাসের সংক্রান্তিতে শিবের গাজন চড়ক এখানে সুন্দর করে ডিটেল ব্যাখ্যা দেওয়া হয়েছে যারা সন্ন্যাসী হয়েছে তাদের ব্যাখ্যা দেওয়া হয়েছে ঢাক ঢোল বাজছে বাচ্চাদের উৎসাহ গ্রামবাসীর উৎসাহ সেই বিষয়গুলোও কিন্তু খুব সুন্দর করে তুলে ধরা হয়েছে এইগুলিও লোকজ সংস্কৃতির অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ যখন এই প্রশ্নের উত্তরটা তোমরা পরীক্ষায় লিখবে যদি দেয় যে গণদেবতা উপন্যাসের লোকজ সংস্কৃতি বর্ণনা করো তখন তোমরা কিন্তু এই জায়গাগুলো পয়েন্ট করে করে লিখবে তাহলে কিন্তু নাম্বার ভালো পাবে এছাড়াও গণদেবতা উপন্যাসে একাধিক ষষ্ঠীর বর্ণনা রয়েছে শীতলা ষষ্ঠী অশোক ষষ্ঠী গোবিন্দ ষষ্ঠী নীল ষষ্ঠী এইভাবেই নানা লোকজ সম্পদে কিন্তু গণদেগত উপন্যাস ভরপুর প্রত্যেকটি ছত্রে ছত্রে গ্রামের লোকজ জীবন কিন্তু ছড়িয়ে রয়েছে তোমাদের সেখান থেকে টুকরো টুকরো অংশ তুলে ইম্পর্টেন্ট জায়গাগুলো পয়েন্ট ধরে ধরে লিখতে হবে তাহলেই কিন্তু ম্যাক্সিমাম মার্কস পাবে ক্লিয়ার পরের ক্লাসে অন্য কোনো একটি বিষয় নিয়ে আলোচনা করব। আজকের ক্লাসটা এই পর্যন্তই প্রত্যেকে ভালো থেকো থ্যাংক ইউ